আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মশলাদার ঝাল পিঠা। যারা মিষ্টি জাতীয় পিঠা খেতে পছন্দ করেন না, তাদের জন্য আমার আজকের রেসিপিটি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের ভেতরেই আপনারা এই পিঠাটি তৈরি করে ফেলতে পারবেন। পিঠাটা বানানো খুবই সহজ, খেতে মাশাল্লাহ অসাধারণ হয়, অল্পতে মন ভরে না। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। শুরুতেই হাঁড়িতে দিয়ে দিচ্ছি এক কাপ নর্মাল পানি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি নরম করে নিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু নরম হয়ে আসছে। এরপর যে ভেতরে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি। এখানে আমি একটি বাটিতে হাফ চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, আর হাফ চা চামচ চাট মশলা। লবণ নিয়েছি হাফ চা চামচের একটু বেশি। সবগুলো উপকরণ আমি পানির ভেতরে দিয়ে দিলাম। ঝাল এবং লবণ এই দুইটা জিনিস আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিলাম এক বাটি শুকনো আতপ চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে ভেজে আতপ চালের গুঁড়াটা দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে চুলায় দমে একটু বেশি রাখতে হবে। এবার আতপ চালের গুঁড়াটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর ভেতরে দিয়ে দিব কাঁচা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা সবসময় পরে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ধনিয়া পাতার রংটা ঠিক থাকবে। ধনিয়া পাতাটা দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটাকে অফ করে দিয়ে 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার গরম অবস্থায় ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে, যাতে করে রুটি বেলা যায়। গরম অবস্থায় ডোটা হাতে লেগে আসবে, চিন্তার কিছু নাই। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আঠালো আছে। আমি ডোটাকে মথে নিয়েছি। এবার রেস্টে রেখে দিব আরো 5 মিনিট। এর ভেতরে ডোটা সেট হয়ে যাবে। ডোটা সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখন আর হাতে লেগে যাচ্ছে না। এবার আমি রুটি বানিয়ে নিব। আমি দইয়ের উপরে ময়দা ছিটিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটাও দিতে পারেন। এবার আমি রুটি বানিয়ে নিব। এখানে আমি পাতলা বড় একটা রুটি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে আমি বড় একটা রুটি বানিয়ে নিয়েছি। এবার রুটিটাকে আমি কেটে নিব। সবগুলো পিঠার শেপ যেন একরকম হয়, এজন্য স্কেল দিয়ে আমি দাগ টেনে নিচ্ছি। আপনাদের হাতের মাপ যদি ঠিক থাকে সেক্ষেত্রে স্কেল নেওয়ার প্রয়োজন নেই, আপনারা হাত দিয়ে দাগ কেটে নিতে পারেন। আপনারা পিঠাগুলোকে যে কোনো আকার দিয়ে কাটতে পারেন। এখানে আমি স্কেল দিয়ে দাগ টেনে নি। আমি এখানে লম্বাটি শেপ দিচ্ছি, আপনারা চাইলে এখানে গোল বা তিন কোণা, চার কোণা, সব রকমের শেপ দিতে পারেন। আমি লম্বাটি দিয়েছি, আপনারা যে লম্বাটি দিতে হবে তেমন কোনো কথা নেই। এখানে আমি সবগুলো পিঠা লম্বাটি শেপ দিয়ে নিয়েছি। দেখলেন তো কত সহজ এই পিঠাগুলো বানানো, অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। এবার তেলে ভেজে নিব। চুলার তেলটাকে মোটামুটি গরম করে নিয়ে আমি একটা একটা করে পিঠা ছেড়ে দিচ্ছি। যেহেতু আমার কড়াইটা ছোট, এখানে আমি তিনটা থেকে চারটা করে পিঠা দিব। দেখতে পাচ্ছেন গরম তেলে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে পিঠাগুলো কিন্তু বালিশের মতো ফুলে উঠেছে। অনেকে আছেন এই পিঠাগুলোকে বালিশ পিঠা বলে থাকেন, আবার অনেকে এটাকে ঝাল মশলা পিঠা বলে থাকেন। আসলে যেই নামই বলা হোক না কেন, পিঠাগুলো কিন্তু অসাধারণ। এবার চুলার আঁচটাকে মাঝারি করে দিয়ে 2 থেকে 3 মিনিট আমি এই পিঠাগুলোকে মুচমুচে করে ভেজে নিব। আপনারা যদি এই পিঠাটা একটু নরম খেতে চান, সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু ফুলে উঠেছে। 2-5টা যখন এরকম ফুলে উঠবার কালারটা চেঞ্জ হয়ে যাবে, হালকা কালার আসবে, তখন আপনারা এই পিঠাটাকে নামিয়ে নিতে পারেন। আর যদি মনে করেন যে না পিঠাটা আমি মুচমুচে খাবো, সেক্ষেত্রে 3 থেকে 4 মিনিট চুলা রাখলে একদমই মুচমুচে হয়ে যাবে। হালকা নরম রাখলে একরকম স্বাদ, আর মুচমুচে করলে যারা মিষ্টি পিঠাটা খেতে পছন্দ করেন না, তারা এইভাবে ঝাল পিঠাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। এই পিঠাটা মুচমুচে করে ভাজলে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে রাখলে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন, মুচমুচে থাকবে। খেয়াল রাখতে হবে বাতাস যেন না লাগে, বাতাস লাগলে কিন্তু পিঠাটা নেতিয়ে যাবে। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।